पावर फिर आसलाम। বিজেপি কল্যাণপুর মণ্ডল কমিটির উদ্যোগে আজকে অনুষ্ঠিত হয় লাভার্থী সম্মেলন। পরবর্তী সময়ে এই সম্মেলন সমাবেশের রূপ নেয়। কার্যত মোদি সরকারের শাসনকালের নববর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন, বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এক মাস ব্যাপী বিজেপির পক্ষ থেকে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকের এই লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত। বিজেপি কল্যাণপুর মণ্ডল কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে কল্যাণপুর সোনারতরী মুক্ত মঞ্চে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও আজকের সমাবেশের শেষে সম্মেলনের শেষে যা সমাবেশের রূপ নেয়, আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয়। আজকের এই লাভার্থী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। আজকের এই লাভার্থী সম্মেলনে উপস্থিত হয়ে পাপিয়া দত্তের কি বক্তব্য রয়েছে শুনুন। পাপিয়া দত্তের বক্তব্য আপনারা শুনলেন। তবে প্রধানমন্ত্রীর নববর্ষ পূর্তি উপলক্ষে এবার রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো বিজেপির বিশেষ কর্মসূচি, এক মাসব্যাপী কর্মসূচি পরিলক্ষিত। আর এই এক মাসব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে যে বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে তা কার্যত রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত থেকে স্পষ্ট। ইতিমধ্যে 30 মে থেকে 30 জুন এক মাসের টানা কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি, যার ক্ষেত্রে রয়েছে বিশেষ করে জনসম্পর্ক অভিযান, কোথাও রয়েছে সম্মেলন, একাধিক সম্মেলন রয়েছে, যা সবকিছুকে মিলিতভাবে এই এক মাস ব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিপালিত হচ্ছে বলেই দাবি করছেন রাজ্য বিজেপি। বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রকমের কর্মসূচি, তবে আজকের কল্যাণপুরের সোনারতরী মুক্ত মঞ্চের এই কর্মসূচিকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।